ট্রাফিক ডিপার্টমেন্ট আগরতলা এমসি নি কথালাই মুম্বাই ক্রাক সাল পোস্ট অফিস তে নেতাজি চৌমনি লামা ও রাইদা চাইয়াতি ফালনক রিউই টংমানি রকন নরে খিবিজাখা তিনি জেসিবি মাল খুঁবাই ট্রাফিক ডিপার্টমেন্ট আগরতলা এমসি নি কথালাই মুম্বাই পোস্ট অফিস নিশিমিচেঙ্গই নেতাজি চৌমনি আমচে জোড়া রাইদা চাইয়াতি লামা গানা রক ফালনক রক রিউই টংমানি রগ্ন নর লাইখা ক্রাক সাল ট্রাফিক ডিপার্টমেন্ট আগরতলা এমসি নি আদং সংরক রায়দা সয়াতি রাজাখর আগলিও গবাং কুগ্ন নুগুইন মানো লামা গানা রগ ফালনক রক রিলাইও ফালনক নি বানিয়া খ্লাইনাই রক ফিয়াবা রায়দা সয়াতি লামা গানাব ফালনক রক রিউই টংমানি বাই লামা কেসিবুই থাঙ্গি মালখুং লাইসোথানি গবাং কুগ্ন জিংজাল নুগনানি নাঙ্গু মালখুং চালকনাই রক আবাই বাকসা অ লামাতেই থাংলাইশ খ্লাইনাই লুকুরক বাহাইন লামা কেসবই থাংমানি বাই সাল বুরুমন জিংজাল নুগনানি নাঙ্গু অ জিংজাল রগ্ন কাতিরনানি বাগৈন ট্রাফিক ডিপার্টমেন্ট আগরতলা এমসি নি কথালাই মুম্বাই ক্রাক সাল পোস্ট অফিস নি সিমি চেঙ্গই নেতাজি চৌমনি আমচাইয় লামা গানাব রায়দা সয়াতি ফালনক রক রি টংমানি রগ্ন নর লাইখা চলবে এবং কিসের বিরুদ্ধে অভিযান হচ্ছে? অভিযানটা এরকম না, দাবি চক্র থেকে প্রথমেই আমার ব্যক্তিগত এবং দাবি চক্র থেকে আমরা নিউজ চ্যানেলকে স্বাগত জানাচ্ছি, সবসময় স্বাগত জানাতে চেষ্টা করি। আজকের এই অভিযানটা আমরা দাবি চক্র থেকে কন্টিনিউ সবসময় করে দেবো। আমরা দাবি চক্রের একটাই উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আগরতলাকে যানমুক্ত করা, যানজট থেকে মুক্ত করা। কিন্তু কেউ যদি বাড়ি থেকে বেরোনোর সময় আধা ঘন্টা টাইম নিয়ে বেরোতে পারে ডিস্টেন্স অনুযায়ী, কেউ যদি সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছতে পারে তার জন্য আমরা চেষ্টা। এছাড়াও প্রত্যেক মাসেই আমরা স্পেশালভাবে দুদিন চার দিন আমরা করে থাকি। আজকে সেটাই কি গতকাল থেকে শুরু হয়েছে, এই সপ্তাহ চলবে। আমাদের কাছে আমরা আছি, এএমসি আছে, পি থানা আছে এবং ট্রান্সপোর্ট আছে, সবাই মিলে আমরা ট্রাফিকে যতটুকু করার চেষ্টা করছি। এছাড়াও আমাদের পোস্টাবেষ্টের মধ্যে গোলবাজার যে এরিয়াটা আমরা চেষ্টা করলে আর একটু ডেভেলপ করতে পারি। তার জন্য এখানে আমরা ট্রাফিক একা হবে না, কিছু কিছু পয়েন্ট আছে ভিগলসের, কিছু কিছু পয়েন্ট আছে এএমসি, কিছু আছে ট্রাফিক দপ্তরে, আমরা যেগুলো নোট করছি পরবর্তী সময় বলে ডিসকাস করে কি করা যায়, কীভাবে একটু উন্নত করা যায়, তার জন্য মূলত কাজ করি স্যার। আচ্ছা, একটা জিনিস দেখা যাচ্ছে যে এই সিগন্যালগুলি লাগানো হয়েছে সেই জায়গায় ট্রাফিক না থাকায় সিগন্যাল ভাঙার একটা প্রবণতা দেখা যাচ্ছে, বিশেষ করে টমটম এবং রিক্সা চালকদের মধ্যে। আপনারাও জানেন আগরতলা শহরের মধ্যে টমটম এবং ই রিক্সা যাকে বলা হয়, এছাড়া স্লো মোশন বাইকেল যাকে অনেক সংখ্যা বেশি, তার জন্য একটা প্রবলেম। আমরা সবসময় চেষ্টা করছি দেখবো ঘটিয়ে আমরা সঠিক সময় মানুষকে সুবিধা দিতে পারি, সঠিক করতে পারি। ট্রাফিক স্বল্পতা রয়েছে কি কর্মী? অবশ্যই স্বল্পতা রয়েছে, তবু আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে আমরা আগরতলা শহরে জানতে পারি। এটা আমরা ওই দিন আমরা একটা সবাই মিলে আমরা করেছি, কিছু পয়েন্ট নোট করেছি, তাদের কোনো সময় দিয়েছি, তাই সময় মতো না করতে পারি। আমরা দেখছি নতুন ব্রিজ থেকে বটতলা যে আমরা মন্দিরটা আছে তার মধ্যে আমরা গাড়ির যে স্পিডটা আছে না একদম মিনিমাম হয়ে যাচ্ছে, আমরা এটাকে অন্য একটু বাড়াতে পারি কিনা তার জন্য চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, খুমপুই।